ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ বরাকাত যে ইন্ডিয়া থেকে শেখ হোসেন ভাই জানতে চেয়েছেন যে জামাতবদ্ধভাবে মোনাজাত করা কোন সময় জায়েজ জি জামাতবদ্ধভাবে জায়েজের যে বিষয়টি এসেছে সেটা হলো ইসতেসকার ময়দানে অথবা ইসতেসকার যখন নামাজ পড়া হয় বৃষ্টির জন্য পানি প্রার্থনার জন্য যে নামাজ পড়া হয় সেই নামাজের পরে জামাতবদ্ধভাবে দোয়া করা জায়েজ সাল্লাহ সাল্লামের আমল সাহাবিদের আমল এখনও দেখা যায় যে মক্কামদিনে তো ইস্তেস্কার জন্য সলাত আদায় করা হয় পানি প্রার্থনার জন্য আর শেষে দোয়া করা হয় সবাই হাত তুলে আমিন আমিন বলেন বাকি অন্য অন্য জায়গাতে যেগুলো বলা হয় এগুলো কোনো প্রমাণ নেই যেমন কবরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে তারপরে পরের পরে নামাজের পরে মানে এগুলোর ব্যাপারে হাদিস তেমন প্রমাণ পাওয়া যায় না যেটা স্পষ্ট পাওয়া যায় সেটা হলো ইসতেসকা পানি প্রার্থনা নামাজ পরে সেইখানেই শুধু পাওয়া যায় জয় লেখা